নমস্কার স্টুডেন্ট, আগের দিনের বাংলা ক্লাসে আমি আমাটির ভেঁপুর দশম অধ্যায় মুচুকুন্দ চাপা নিয়ে বিস্তারিত লাইন অনুযায়ী অর্ধেক অংশ আলোচনা করেছি। আজ তার বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে বলে দিই, নিশ্চয়ই তোমরা বাড়িতে রিডিং পড়ে নিয়েছ। তো এর প্রথম অংশে আমরা কি দেখেছি, মুচুকুন্দ চাপা অংশে, যে অপু তার পাড়ার যে বুড়ো বাবাজি ছিল, সেই বৃদ্ধ বাবাজির নাম ছিল নরোত্তম দাস, সেই বাবাজির কাছে সে যেতে কতটা পছন্দ করত। সেই বাবাজির কাছে গেলে তার মনে হতো সে তার সমবয়সী কোনো মানুষের কাছে এসেছে, আর বাবাজিরও অপুকে দেখে সেরকমই মনে হতো। বা অপুর মুখের কথাগুলো বা অপুকে দেখে তার মনে হতো বালক গোরা। ঠিক আছে, এটা আগের দিন পড়ানো হয়েছে, এবার আজকে বাকি অংশটুকু পড়ানো হবে। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে একবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও। কি বলছে দাদু? তুমি আমাকে সেই বইখানার ছবি একবার দেখাও। বৃদ্ধর ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন। দেখো, আগের অধ্যায়ে শকুনির ডিমে আমরা একটা বইয়ের নাম জেনেছি, সেটা হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। আজকে আমরা আর একটা বইয়ের নাম জানলাম, সেটা হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ, নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ ও বিভোর হইয়া থাকেন। ছবি মোটে দুখানি দেখানো শেষ হয়ে গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু, জানি তোমার হাতে এ বইয়ের অপমান হবে না। বৃদ্ধ তাকে কী বলে, নরোত্তম দাস বাবাজি? অপুকে বলে যে তার সবথেকে প্রিয় বই প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা, তার প্রিয় জিনিসটাই সে অপুর হাতে দিয়ে যাবে। কারণ বৃদ্ধ নরোত্তম দাস জানেন যে অপু বই পড়তে কত ভালোবাসে, আর অপুর হাতে দিয়ে গেলে বইটার যে কোনো অপমান হবে না সেটা নরোত্তম দাস বাবাজি জানতেন। সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথ বাইহা এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে। যে অপু যেমন বাড়ির মধ্যে কিছুটা বাধ্যবাধকতা থাকে, সব কাজে আপন মনে করতে পারে না, কিন্তু যখন সে বুড়োর কাছে আসে তখন যেন তার মনে হয় একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে। অপুর মন সেটুকু কেমন ধরিয়া ফেলে, অপুর মন সেটা বুঝতে পেরে যায়। তাই সেই নরোত্তম দাস বাবাজির কাছে এলে অপুর এত ভালো লাগে। তার কাছে সেই তাজা মাটি, বিচিত্র পাখি, গাছপালা সাহচর্যের মতো অন্তরঙ্গ আনন্দপূর্ণ টাকে। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাই তাহার এত প্রবল, তাই সে দাদুর কাছে এত আসতে চায়। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। সে কী করে, ফেরার সময় এক রাশি মুচুকুন্দ চাপা ফুল কুড়িয়ে আনে। মুচুকুন্দ চাপা মানে তোমরা দেখেছো একরকম চাপা ফুল হয়, হলুদ হলুদ রঙের, সেই চাপা ফুলের খুব সুন্দর গন্ধ, সেই চাপা ফুলকেই মুচুকুন্দ চাপা বলা হচ্ছে। বিছানায় সেগুলো সে রাখিয়া দেয়। সেই তাহলে এই মুচুকুন্দ চাপা গাছটি কোথায় ছিল, নরোত্তম দাস এর উঠোনে মুচুকুন্দ চাপা গাছটি ছিল। বিছানায় সেগুলো সে রাখিয়া দেয়। তারপর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে তাহাকে পড়িতে বসতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই তাকে পড়তে হয় না, অপুকে বেশি কোনোদিনই তাকে ঘণ্টাখানেকের বেশি তাকে পড়তে হয় না। কিন্তু মনে হয় যে কত রাতই যেন হয়ে গেল, পরে সে ছুটি পাইয়া খাইতে যায়। অপু পরে মোটে এক ঘন্টা, কিন্তু তার এক ঘন্টাটাকেই মনে হয় যে অনেকটা সময় হয়ে গেল, তারপর সে ছুটি পেয়ে খেতে যায়। খাইয়া বিছানায় শুয়ে পড়ে, খেয়ে সে বিছানায় শুয়ে পড়ে। আর অমনি সে আদিকার দিনের সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া ওঠে। তাহলে সারাদিন যে সেই নরোত্তম দাসের বাড়িতে গিয়ে তার যে কত আনন্দ হয়েছিল সেই সব ভাবতে ভাবতে সে বিভোর হয়ে যায়। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া অনেকক্ষণ ঘ্রাণ লয়। তারপরে সে কী করে, যে ফুলগুলো সে
কুড়িয়ে এনেছিল, কোথা থেকে কুড়িয়ে এনেছিল, নরোত্তম দাস বাবাজির উঠোনের মুচকুন্দ চাপা গাছের তলা থেকে যে ফুলগুলো সে কুড়িয়ে এনেছিল সেই গন্ধ শুকতে শুকতে সে বিভোর হয়ে যায়। তাহলে আজকে এখানেই আমি মুচকুন্দ চাপা চ্যাপ্টারটির বিস্তারিত ব্যাখ্যা শেষ করলাম। পরের দিনের বাংলা ক্লাসে আমি এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই খুব 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 ভালো করে চ্যাপ্টারটা রিডিং পড়বে। চ্যাপ্টার রিডিং পড়লে কোনো ধরনের প্রশ্ন লিখতে সে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত বা MCQ যেরকমই প্রশ্ন হোক না কেন, তোমাদের লিখতে কোনো অসুবিধে হবে না। নমস্কার।